আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট। আমি এখন আছি দড়িয়াপুর গ্রামে, সেখানে ডোকরার কিছু পরিবার আছে। তো এখানে সবাই কিন্তু ডোকরার শিল্পগুলো করে, তো আমি সেই গ্রামেই আছি এবং গ্রামে সবাই কাজ করছে। এখন সকালবেলা, তো চলো কাজ করছে একটু দেখাই। একটা দাদু জায়গা আছে হলেই ভালো, আর যদি জায়গা যদি নাই আর হাত যদি এখানে তৈরি হচ্ছে ঘোড়া। এখানে গরম করে এই মোমগুলো লাগানো হয়, বিভিন্ন রকম ডিজাইনগুলো কিন্তু এখানে হালকা একটু গরম করে তারপরে করতে হয়। এখানে দাদু ডিজাইন করছে, কালকে এগুলো সব রেডি হবে, সুন্দর হয়েছে। আশেপাশে সবাইও কিন্তু কাজ করছে। এখানে যেমন মোমের কাজ হয়ে যাওয়ার পর মাটি লাগানো হচ্ছে উপরে, এরপরে যাবে ফার্নেসে। এখানেও কাজ হচ্ছে, বল। হ্যাঁ বল। আরে এই তো দাদুর দিকে এসেছি। এখানে প্রচুর কাজ প্রস্তুত করে রাখা হয়েছে, সমস্ত কাজগুলো শুকাবার জন্য রোদে রাখা হচ্ছে। মোমের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু জলে ডুবিয়ে রাখা হয়েছে, এরপরে এরপরে মাটি চাপানো হবে। কম দেয়, যেমন উনি একজন সকালে বললেন না 200 গ্রাম, 1 কেজি দেখো 200 গ্রাম করে দিলে হয়ে যায়, একটু কম হলে সঙ্গে সঙ্গে অনেক পয়েন্ট নিয়ে ভালো তারপরে হচ্ছে অনেক রকম। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।